বৈরী আবহাওয়ায় বগুড়ায় কমেছে মাছের সরবরাহ, বাড়ছে দাম। এই মুহূর্তে বগুড়ার চার মাথায় মাছের আড়তে আছেন রিপোর্টার জুম্মান সাদেক জ্যাবলিন। সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অবস্থান করছি বগুড়া চার মাথা মৎস্য আড়তের। এখানে আমরা আজকে সকাল থেকে আসলে দেখছি যে ভোর থেকেই এখানে বিভিন্ন জায়গা থেকে মাছের যে গাড়িগুলো আসে তারা কিন্তু এখানে নিয়ে এসছেন খামারিরা, এবং মাছের সরবরাহের কথা যেটি বলতে হয় আসলে একেবারেই নগণ্য। এর পেছনে তারা যেটি বলছেন আসলে বৈরী আবহাওয়াকেই মূলত এখানে দায়ী করা হচ্ছে। আপনি জানেন যে গত চার দিন যাবৎ কিন্তু বৃষ্টি থেমে থেমে হচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে মাত্র দুটি জায়গায় অর্থাৎ দুটি কাটায় কেনা বেচা চলছে, যদিও এই আড়তে কিন্তু কাটার সংখ্যা প্রায় 15 থেকে 16টি। এর কারণটি হচ্ছে মাছের যে সরবরাহ সেটি এতটাই কম আছে যে সকাল থেকে আসলে এখনও যে জমজমাট অবস্থা থাকবার কথা ছিল সেটি কিন্তু নেই, কেননা মাছ বিক্রি হয়ে গেছে অধিকাংশ, এবং এখন একেবারে শেষ মুহূর্তে কিছু মাছ রয়েছে সেটির এখন আসলে নিলাম চলছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে টানা বৃষ্টির কারণে পুকুরের পানি বৃদ্ধি হয়েছে, এবং পানি বেড়ে গেলে যেটি হয় যে জেলে যারা মাছটি জালে আসলে আটকান সেটি কিন্তু ঠিকভাবে ধরা পড়ে না, সেক্ষেত্রে মাছের ধরা পড়ার পরিমাণ কম হলেও মৎস্য যে যারা এই মাছটি ধরে দেন তাদেরকে যে টাকাটা দিতে হয় সেটি কিন্তু পরিমাণ একই দিতে হয়। সেক্ষেত্রে পুকুরের মালিক বা মাছ যিনি চাষ করেন তার কিন্তু খরচটি একই হলেও মাছের পরিমাণে কিন্তু তিনি কম পান, এ কারণে তারাও আসলে কিছুটা আগ্রহ হারান, যখন পানি বেশি থাকে তখন তারা মাছটি তুলতে চান না। এর পেছনে আরও একটি কারণ আছে যে কোরবানি ঈদটি গত হয়েছে, এখনও কিন্তু মানুষ আসলে বাজারে গিয়ে মাছের চাহিদা কিন্তু এখন তৈরি হবে, কেননা গত তিন দিন যাবৎ আসলে যে প্রাণীজ আমিষের অর্থাৎ মাংস, গরুর মাংস বা খাসির মাংস এই বিষয়গুলোর থেকে এখন আসলে মানুষের স্বাদের পরিবর্তনের জন্য মাছের দিকে কিন্তু মানুষ ঝুঁকছেন। একই দিকে চাহিদার বৃদ্ধি এবং যোগানের যে ঘাটতি এই দুটি মিলিয়ে কিন্তু বাজার অত্যন্ত চড়া। আমরা আজকে দেখেছি গত সপ্তাহেও যেই রুই মাছের কেজি ছিল 250 টাকা সেটি কিন্তু আজকে আমরা দেখেছি 375 টাকা পর্যন্ত বিক্রি হতে, অর্থাৎ এক কেজির চাইতে বড় সাইজের যেই রুইগুলো রয়েছে সেটির দাম কিন্তু আজকে আমরা দেখেছি প্রায় সর্বোচ্চ 375 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ছয়। এবং এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্য যে মাছগুলো আছে প্রত্যেকটি জাতের মাছ দেশি সেটির সেগুলোর কিন্তু দাম বাড়তি, পাবদা মাছ যেটি রয়েছে সেটি আমরা আজকে বিক্রি হতে দেখেছি প্রায় 370 টাকা প্রতি কেজিতে, এবং শেষের দিকে এসে যে ছোট সাইজের যে পাবদাগুলো রয়েছে সেটিও কিন্তু আমরা আসলে দেখেছি যে মোটামুটিভাবে 300 থেকে 320 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, যেটি সাধারণ সময়ে 220 টাকার উপরে কোনোভাবেই সেটি আসলে বিক্রি হয় না, সেটি কিন্তু আমরা দেখেছি 320 টাকায় বিক্রি হতে। এর এটি বলে দিচ্ছে আসলে চিত্রটি যে মাছের বাজারে চাহিদার তুলনায় কতটা ঘাটতি রয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয়, যারা এখানকার পাইকার রয়েছেন অর্থাৎ খুচরা বাজারে নিয়ে গিয়ে যারা এই মাছটি বিক্রি করবেন তারা কিন্তু একটি কথা বলছে বারবার যে তারা আসলে ব্যবসার খাতিরে বা মাছ তাদেরকে দোকানকে চালাতে হবে এ কারণে এত বেশি দামে তারা মাছ কিনছেন, তবে এত বেশি দামে আবার মাছটি নিয়ে গিয়ে খুচরা বাজারে কিন্তু তারা বিক্রি করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, কেননা যারা ক্রেতা রয়েছেন সাধারণ তারা কিন্তু একটি কথা বারবার বলছেন যে মাছের দামটি কেন এত বেশি, অর্থাৎ স্বাভাবিকভাবে যেই বাজারে যে মাছের দামটি থাকে তার চাইতে প্রায় 50 থেকে 100 টাকা প্রতি কেজিতে কিন্তু এটি বেশি। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি শুধু যে নদীর যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু এই আড়তে বিক্রি হচ্ছে, এবং নদীর মাছও কিন্তু আসলে আমরা দেখছি যে যে পরিমাণ আসলে এখানে আমদানি হয় সেটা কিন্তু কমে গেছে, এবং এখানে কিছু পরিমাণ নদীর মাছ মাত্র একটি কাটায় কিন্তু এখানে বিক্রি হচ্ছে আমরা দেখছি। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে মাছের যে সার্বিক যে চাহিদা সেটি কিন্তু এখন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, ঈদের সময়ে মাছের চাহিদা কিছুটা কম ছিল তবে এখন কিন্তু সেটি ধীরে ধীরে বাড়ছে, এবং আমরা এটি কিন্তু দামের সঙ্গে যে সমন্বয় সেটি কোনোভাবে বেঁধে দেওয়ার কোনো উপায় নেই, বাজারে যেভাবে চাহিদা এবং যোগানের যেই সূত্র আছে সেই অনুসারে কিন্তু এই দামটি নির্ধারিত হয় এবং নিলামের মাধ্যমে। তবে এখানকার যারা খামারি রয়েছেন গত এক দুদিন থেকে যারা খামারিরা মাছটি নিয়ে আসছেন মৎস্য চাষিরা তারা কিন্তু খুবই সন্তুষ্ট।
সন্তুষ্ট কেননা তারা যে প্রত্যাশা করেছিলেন দামের মাছটি চাষের সময় সচরাচর কিন্তু তারা বলে থাকেন একটা অভিযোগ তারা করেন যে মাছ চাষে ফিডের দাম যেটি রয়েছে সেটি কিন্তু বাড়তি কিন্তু খরচ বেড়ে যাওয়ার কারণে মাছের বাজারে যে দাম সেটি তারা কিন্তু প্রত্যাশিত মুনাফা করতে পারেন না তবে এইবার যারা মাছটি নিয়ে এসেছেন তারা কিন্তু আসলে প্রত্যাশাকে অর্থাৎ যিনি হয়তোবা যার ধারণায় ছিল যে মাছটি 200 টাকা কেজিতে বিক্রি হবে তারা কিন্তু এখন সেই দামটি পাচ্ছেন 280-300 টাকা সুতরাং আপনি বুঝতেই পারছেন যে যারা চাষি রয়েছেন তারা কিন্তু খুবই সন্তুষ্ট এই মাছের বাজারটিতে তবে তারা এটিও বলছেন যে সাধারণ মানে এই বাজারটি কিন্তু স্বাভাবিক বাজার নয় খুব দ্রুতই এই বৃষ্টির পানিটি যখন কিছুটা কমবে তখন হয়তো বা মাছের দাম আবারও স্বাভাবিক হতে শুরু করবে তবে সেটি সহসা হওয়ার সুযোগ নেই কেননা এটি বাংলায় আষাঝ মাসের মাঝামাঝিতে কেবল এরপরেও কিন্তু শ্রাবণ মাস পুরোটি রয়েছে তো সেই জায়গা থেকে যতক্ষণ না পর্যন্ত এই মাছের সরবরাহ স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আসলে মাছটি একটু বাড়তি দামে ক্রেতাদেরকে কিনতে হবে তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে মাছ বাজারের সবশেষ খবর মাছ সরবরাহের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বগুড়া থেকে।